স্কুল কলেজে শপথ করো বিভেদ রুখে স্বদেশ করো সোমবার এমনটাই স্লোগান তুলে ধরে মালদায় শুরু হলো সিপিআইএমের ছাত্র সংগঠন এর আটত্রিশতম রাজ্য সম্মেলন যা চলবে আগামী চব্বিশে জানুয়ারি পর্যন্ত এদিন মালদা শহরে দুর্গা কিঙ্কর কলেজ অডিটোরিয়ামের চত্বরে সংগঠনের পতাকা উত্তোলন মশাল প্রজ্জ্বলন সহ শহীদ বেদিতে শ্রদ্ধাগ্রহ অর্পণের মাধ্যমে এসএফআই এর আটত্রিশতম রাজ্য সম্মেলনের সূচনা হয় সূচনা পর্বে হাজির ছিলেন সিপিআইএম রাজ্য নেতা সুজন চক্রবর্তী এসএফআই এর সর্বভারতীয় সভাপতি ভিপি সানু রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য রাজ্য সভাপতি প্রতিকুর রহমান সহ আরও অনেকেই তারা সকলে মিলে সংগঠনের পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে রাজ্য সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন সূচনার পর দুর্গা কিঙ্কর কলেজে অডিটোরিয়ামে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করা হয় সেই প্রতিবেদনে দেশ ও রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার হাল হকিকত ও অবনতির দিক তুলে ধরে উপস্থিত এসে পায় নেতৃত্ব সেই সঙ্গে তারা শিক্ষায় গৈরিকীকরণের বিরুদ্ধে সোচ্চার হন এদিন সম্মেলনে হাজির এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বিভিন্ন ইস্যুতে একযোগে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে সরবরণ বিভিন্ন ইস্যুতে কেন্দ্র রাজ্যের কড়া সমালোচনা করেন সিপিআইএম রাজ্য নেতা সুজন চক্রবর্তীও আমাদের দেশের সংবিধান যে সংবিধান আম্বেদকর নেহরুরা বানিয়েছিলেন তাতে করে পরিষ্কার ধর্মাচরণের ব্যক্তিগত ধর্মাচরণের অধিকার দেওয়া আছে ফলত কেউ যদি রামকে নিয়ে কারুর কোনো আবেগ সঞ্চারিত হয় মনে আমি খামোকা আটকাতে যাব কেন আমাদের ওটা কাজ না যে কোনো ঠাকুর দেবতা যে কোনো ধর্মের প্রতি অনুরক্ত যে কোনো মানুষ ফাইনালি তার ছেলেটা বা মেয়েটা স্কুলে যেতে পারলো কি না কম খরচে লেখাপড়া করতে পারলো কি না স্কলারশিপ পেলো কি না তার মিড ডে মিলের চালটা চুরি হয়ে গেল না সে ঠিকমতো কম ফি দিয়ে কলেজে ভর্তি হতে পারলো চাকরি দেওয়ার সময় ঘুষ দিতে হলো না ফাইনালি একটা কাজ পেলো এইগুলো দেখা আমাদের কাজ ওই নরেন্দ্র মোদীর সে আমার ছোট বোন বড়ো আদরের ছোট বোন বসে আছেন এখানে স্বাভাবিক যা হওয়ার তাই হচ্ছে আট হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে মালদা জেলাতেও হয়ে যাচ্ছে এই কোভিড লকডাউনের সময় পশ্চিমবঙ্গে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক স্কুল ছুট হয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে ছাত্র যে তিনটে জেলার মধ্যে ছিল তার মধ্যে মালদা একটা আরেকটা মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর ফলত মালদা জেলার ছাত্র ছাত্রীদের ছাত্রদের কম বয়সে লেখাপড়া ছেড়ে বাইরে কাজ করতে চলে যেতে বাধ্য হচ্ছে ছাত্রীদের কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে কন্যাশ্রী দিয়ে বগল বাজিয়ে যাচ্ছেন কিন্তু এইটা নিয়ে কিছু কথা বলছেন না মমতা ব্যানার্জি তো নরেন্দ্র মোদীরই সিস্টার কনসার্ট সংকীর্ণ কোনো দলীয় স্বার্থ নিয়ে লড়তে নামিনি আমরা একটা প্রজন্মকে বাঁচাতে নেমেছি স্কুল কলেজ বাঁচানো মানে শিক্ষা বাঁচানো মানে প্রজন্মকে বাঁচানোর লড়াই সেই প্রজন্ম আগামী দিনের কুন্তল শান্তনু হৈমন্তী বা দিলীপ ঘোষ তৈরি করবে না আগামী দিনের রবীন্দ্রনাথ নজরুল আইনস্টাইন তৈরি হবে সেই প্রজন্ম তৈরি করতে নেমেছি আমরা আমাদের পাশে থাকুক ঠিক আছে রাজদম্বের প্রকাশ হচ্ছে দেবতা যদি কারোর মনের বিশ্বাস হয় সেটাকে প্রকাশ্যে দম্ভ দেখিয়ে চলাটা কোনো কাজের কথা নয় ও দিল্লি হোক আর রাজ্যই হোক আমরা তো দেখছি এসব দম্ভ চলছে এখন তাতে কাল লাভ হবে আমি জানি না কিন্তু রামের চাইতে বড় কেউ নিজেকে অবতার বানাতে চাইবার প্রচেষ্টা করছেন এটা ভয় যাচ্ছে যারা প্রচার করছেন যে রামময় হোক গোটা ভারতবর্ষ তারা কিন্তু যেভাবে চলছেন তাতে বোঝা যাচ্ছে যে আসলে আসরিক শক্তিকেই ভরসা করতে তারা চান